দীঘায় কাঁকড়া খেয়ে বারে বারে পর্যটকের মৃত্যুর ঘটনায় তদন্তে নামল ফুড দপ্তরের আধিকারিকেরা। গত কয়েকদিন আগে কাঁকড়া খেয়ে এক যুবতীর মৃত্যু ঘটে, তার আরও কয়েকদিন আগে এক যুবকের মৃত্যু ঘটেছিল। কাঁকড়া খেয়ে বারে বারে পর্যটকের মৃত্যুর ঘটনায় তদন্তে নামল প্রশাসন, তাই রাজ্যে ফুড সেফটি দপ্তর থেকে অভিযানে নামল। আজকে দীঘার বিভিন্ন এলাকাগুলির মধ্যে রেস্টুরেন্ট ও হোটেলগুলিতে তল্লাশি চালায় ফুড দপ্তরের আধিকারিকেরা, সঙ্গে দীঘা থানার পুলিশকে নিয়ে যায়। বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল থেকে কাঁকড়া সংগ্রহ করা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়। বেশ কয়েকটি প্রজাতির কাঁকড়া হোটেলগুলি থেকে রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করেছে এই তদন্তকারীর দল। বেশ কয়েকটি রেস্টুরেন্টকে সতর্ক করা হয় তাদের নিয়ম বহির্ভূত খাদ্য রাখার কারণে। সমুদ্রের পাশে পাতানো বেশ কয়েকটি মাছের খাবারের দোকানেও হানা দেয় এই তদন্তকারীর দল। বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্টের মালিক দীঘার উপর ফুড লাইসেন্স না নিয়ে ব্যবসা করছেন, তাদেরকেও অ্যালার্ট করা হয়। এবার থেকে ফুড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা করতে হবে, অন্যথায় রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে যায় এই তদন্তকারীর দল। দীঘায় বহু পর্যটকের আনাগোনা হয়, পর্যটকেরা যাতে রেস্টুরেন্টে হোটেল খাবার খেয়ে সমস্যায় না পড়েন সেদিকে এবার থেকে কড়া নজরদারি চালাবে রাজ্যের ফুড সেফটি ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা আমাদের আজ একটা রুটিন ইন্সপেকশন বা স্যাম্পল কালেকশনের মতনই আমাদের স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা দপ্তর থেকে এই হানা দেওয়াটা, এবং এটার জন্য সহযোগিতা করেছেন আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার রামনগর ওয়ান, এছাড়াও আমাদের যিনি ডেজিগনেটেড অফিসার আছেন ডেপুটি সিএমওইস টু ডক্টর সমুদ্র সেনগুপ্ত স্যার, এবং রামনগর টু ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনোজ কুমার মণ্ডল। তাদের সহযোগিতায় আমাদের আজকে ফুড সেফটি অফিসারের এই টিম এসছি বিভিন্ন জায়গায় খাদ্য বিষয়ক বিভিন্ন সচেতনতার জন্য। এদেরকে বিভিন্ন যে আমাদেরকে আমরা যে যে ট্যুরিস্ট আসছে, যে পর্যটক, এটা একটি গুরুত্বপূর্ণ পর্যটক স্থান পশ্চিমবঙ্গের দীঘা, তো সেখানে যাতে পর্যটকদের কোনো রকম খারাপ খাবার না দেওয়া হয় সেই বিষয়ে যে ফুড বিজনেস অপারেটার্স আছে তাদেরকে বিভিন্ন সচেতনতা বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা যেখানে ইন্সপেকশন করতে গিয়ে যেখানে মনে হয়েছে যে স্যাম্পেলগুলো আমাদের তুলে ল্যাবে পাঠানো উচিত, সেই স্যাম্পেলগুলো আজকে আমরা তুলেছি। এখানে দেখা যাচ্ছিল যে কত কয়েকদিন আগে এই কাঁকড়ার খেয়ে মৃত্যুর ঘটনা, যেটা ডাক্তাররা বলছেন কাঁকড়া থেকে বিষক্রিয়া যেতে কারণে চারজনের মৃত্যু ঘটনা ঘটছে। খোলা মার্কেটে দেখা যাচ্ছে বেশ কিছু মাছ, বলুন মাছ বলুন, দীর্ঘ খাওয়ানো হয়, রঙিন বিভিন্ন রকম আকৃষ্ট করা হয়, সেই জায়গায় ফুড দপ্তর কী ধরনের গুরুত্ব দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই যে কোনো এই খাদ্য ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে যে এই ধরনের জিনিস করা অপরাধমূলক, একটি শাস্তিযোগ্য অপরাধ, এইগুলো করা নিয়ম বিরুদ্ধ, আইন বিরুদ্ধ, সেই বিষয়ে সকলকে সচেতন করা হচ্ছে। এছাড়াও আজকে তো আমরা স্যাম্পেল তুলে নিয়েই যাচ্ছি, যদি সেরকম হয় এটাকে পাবলিক হেলথ ল্যাবরেটরি, ওয়েস্ট বেঙ্গলের যে পাবলিক হেলথ ল্যাবরেটরি কলকাতায় পাঠানো হবে এবং সম্পূর্ণ সতর্কতা মেনটেন করেই পাঠানো হবে, এবং তার ফলে যে রিপোর্ট আসবে সেই অনুযায়ী তারপরে তদন্ত, বাকি তদন্ত হবে। যে বাসি রুটি দেওয়া হচ্ছে খাবার এর পাশে দোকান, সেই জায়গা ফুটে যে হোটেলে খাবার, সেই জায়গায় কোনো কাগজপত্র বা কোনো সেগুলো আপনারা তদারকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, পারমিশন তো নেই এখানে যে কোনো খাদ্য ব্যবসা চালানোর জন্য FSSAI ফুড লাইসেন্স বা রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। সেক্ষেত্রে এখানে আজকে সচেতন করে যাওয়া হচ্ছে, এবং এর পরেও যদি এরা কোনো স্টেপ না নেয় সেক্ষেত্রে এদের বিরুদ্ধে আইন সিদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম রণিতা সরকার। নমস্কার, আমি সাকির হোসেন, ফুড সেফটি অফিসার। অ্যাকচুয়ালি আজকের বিভিন্ন জায়গায় দেখা হলো, কিছু স্যাম্পেলও ইন্সপেকশন করা হলো, এবং দুটো একটা রেস্টুরেন্টে আমরা দেখলাম সেখানে অনেক ফুড স্টোর করে রেখেছে, চিকেন স্টোর করে রেখেছে। তো সেক্ষেত্রে আমাদের সন্দেহ হয়েছে এবং তার এগেনস্টে আমরা লিগ্যাল স্যাম্পেল সংগ্রহ করেছি, এবং পাশাপাশি আপনারা দেখলেন এখন এখানে কাঁকড়াও আমরা স্যাম্পেল হিসেবে নিয়েছি, এবং অন্যান্য অনেক রেস্টুরেন্টে আমরা গেছি যেখানে দেখলাম যে লাইসেন্স নেই বা আনহাইজেনিক কন্ডিশনে তারা খাদ্য ব্যবসা প্র্যাকটিস করছে। তো তাদেরকে আমরা একটা ওয়ার্নিংও দিলাম, শুধু আজকে বলে কথা নয়, আমরা এর পাশাপাশি এই ধরনের অ্যাক্টিভিটি চলবে। অলরেডি আমাদের যে ডিস্ট্রিক্টে আপনার ডিবির টিম রয়েছে তাদের সাথে আমাদের অলরেডি প্রোগ্রাম ঠিক করা রয়েছে এই ধরনের অ্যাক্টিভিটি ক্রমাগত চালানোর জন্য। হ্যাঁ, একটা ল্যাক রয়েছে এই জায়গায়, আপনারা এটা আমরা নিজেরাও স্বীকার করব যে এখানে আরও কিছু অ্যাক্টিভিটি দরকার। তবে এটুকু জানেন যে FSSAI এর প্রেজেন্ট সরকার ফুড খাদ্য সুরক্ষা নিয়ে একটা ভালো একটা স্টেপ নিচ্ছেন, অনেক রিক্রুট করেছেন, এবং তার পাশাপাশি যাতে সাধারণ মানুষ যাতে সেফ ফুড পায় তার জন্য এই সরকার আর কি চেষ্টা করে চলেছে, এবং অনেক কিছু অ্যাক্টিভিটি আমরা নিচ্ছি।
তার সমস্ত একটা সময় ছিল আগে এফএসএসআই লাইসেন্স বা ফুড লাইসেন্স ছাড়া যে ব্যবসা করা যায় না, এবং ফুড লাইসেন্সে নিতে গেলে যে কোনো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু কন্ডিশন মেনে তাদের সেই খাদ্য ব্যবসা করতে হবে, সেগুলো মানুষ জানতো না। তো সেই জন্য প্রথমত আমরা অ্যাওয়ারনেস চালিয়ে যাচ্ছি বিভিন্ন অ্যাসপেক্টে, তার পাশাপাশি আমরা তাদেরকে ইন্সপেকশন এবং রুটিন স্যাম্পলিং আর কি, যে বিভিন্ন সে আমাদের শুধু রেস্টুরেন্ট বলে কথা নয়, বিভিন্ন রিটেল যে শপগুলো রয়েছে সেখানতে আমরা ইন্সপেকশন করছি, এবং তার এগেনস্টে যদি কোনো স্যাম্পেলের কোনো নন কমপ্লায়েন্স আসলে তার এগেনস্টে অলরেডি আমাদের অ্যাডজুডিকেটিং অফিসার রয়েছেন এডিএম জেনারেল স্যার, তো সেখানে আমরা ফাইল মুভ করে তার এগেনস্টে স্টেপ নেওয়া হচ্ছে। অলরেডি আমাদের স্বাস্থ্য জেলায় দুখানা অ্যাডজুডিকেটিং কেস অলরেডি এ করা হয়েছে, তাদের হিয়ারিং নোটিস দেওয়া হয়েছে। অবশ্যই এটার সাথে শুধু খাদ্য সুরক্ষা দপ্তরের সঙ্গে সঙ্গে আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একত্রিত হয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, এবং ফুড লাইসেন্সে নিতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু বিভিন্ন তাদের যে প্রুফ অফ প্রসেশন যেখানে সে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা তার প্রমাণপত্র হিসেবে, তো এগুলো জেনারেল অ্যাডমিশনের সঙ্গে আমরা একত্রিতভাবে এটা আমাদের ডিএলএসসি মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। যারা এই সমস্ত ডকুমেন্ট তারা দিতে পারবে না, তো তাদের তো প্রথমত এফএসআই লাইসেন্স তারা নিতে পারবে না, সাথে সাথেই খাদ্য ব্যবসা ভবিষ্যতে তারা খাদ্য ব্যবসা করতে পারবে না। আমাদের দোকানে পুরো ঘুরে দেখলেন, সবই ঠিক আছে, কাঁকড়া নিল দুটো মানে চেক করার জন্য, টেস্টিং করার জন্য আমরাও দিলাম, আর সেরকম কিছু নয়। মারা গেছে ওরা বিচের সাইটে হচ্ছে, ওগুলো হাইজেনিক নয়, এগুলো রাস্তায় পড়ে থাকছে, ফ্রিজার নেই, কিছু নেই, এরকম রেখে ওইগুলোই খাওয়াচ্ছে। তার ফলে কি মৃত্যুর ঘটনাগুলো না ওটা বলতে বলা যাচ্ছে না, আমিও বলতে পারছি না কী ব্যাপারটা, কেন কাঁকড়ায় কিছু প্রয়োজন থাকতে পারে অনেক রকম। অনেক আপনারা যখন কাঁকড়াটা খাওয়াচ্ছেন পর্যটকদের সেটা কি কিছু শোধন করছেন? আমরা তো শোধন করছি, আগে ফার্স্টে ওকে ধোয়া হচ্ছে, তারপর হলুদ লবণ দিয়ে ওকে ফোটানো হচ্ছে, বয়েল করা হচ্ছে, তারপরে গিয়ে রান্না হচ্ছে, প্রসেস করা হচ্ছে। যারা করছে এটা কীভাবে করছে? ওটা তো ডাইরেক্ট হচ্ছে ওটা না। আমার নাম প্রতীক পাত্র, আর হোটেলের নাম হচ্ছে আমন্ত্রণ। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।